এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার আরেকটা ঝকঝকে টকটকে একটা দুবাই হল ওয়ালা ব্লগ নিয়ে। এন্ড ফাইনালি 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 আমি কলকাতা থেকে, আমাদের বাড়ি থেকে আবার ব্লগ করছি 10-12 দিন পর আই গেস। এন্ড ওখানে গিয়ে আমরা প্রচুর শপিং করে, এবার যেটা হয়েছে আমরা প্রত্যেক দিন শপিং করেছি। এন্ড থ্যাংকস টু মা, আমাদের সমস্ত শপিং টিকলু আমার সিম্বার মায়ের সমস্ত শপিং মাই করিয়েছে আমাদেরকে, এই জন্য আমরা একদম ছাপ্পার ফাড়কে শপিং করেছি। তো এই মুহূর্তে আমি বসেছি যেগুলো মা কিনেছে সেগুলো নিয়ে, কেন কি এত শপিং করেছি আমরা, মানে এক একজন করে বসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর সালোয়ার স্যুট আছে, এইখানেও একটা সুন্দর সালোয়ার আছে, আর এখানেও এটাও হোয়াইটের চিকেনের কাজ করা। তো এই তিনটে মা কিনেছে পাকিস্তানি একটা দোকান থেকে, পাকিস্তানি স্যুট এগুলো। আর এই হচ্ছে মায়ের জুতোর সম্ভার, এই তিনটে। আচ্ছা এইটা মা নিয়েছে অ্যালডো থেকে, এইটা আর ওইটা, এই দুটো, মানে এই জুতোটা আর এই জুতোটা কিনেছে মা পেলেস থেকে, এটা অ্যাডিডাস থেকে কিনেছে। ওখানে আউটলেট মলে, দুবাইয়ের আউটলেট মলে আমরা গেছিলাম, ওখানে সবসময় ডিসকাউন্টস চলে। তো নামটাই আউটলেট মল, মানে ফ্যাক্টরি সেকেন্ড সেলের জন্য বিখ্যাত। তো সেখানে একটা অফার চলছিল অ্যাডিডাস স্টোরে, যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো আমি নিজের জন্য একটা স্লাইডার কিনেছি, তো তার সঙ্গে আরেকখানা স্লাইডার কিনতে হতো। তো মামনির আরেকখানা ছবি কেনার ছিল, মামনি বললো যে এটা আমি কিনে না, টিকলু ঢুকেছে দেখতে, আমি যে টিকলু একটা সঙ্গে তো একটা ফ্রি দিচ্ছে, তোমাকে বুঝে গেছে তুমি নেবে নাকি, আমি হ্যাঁ ওই পছন্দ করে এনে দিয়েছে। খুব সুন্দর এটা টিকলুটা হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ডেন, আর মায়েরটা হচ্ছে সিলভার। হ্যাঁ এই জুতোটা আমি মাকে পছন্দ করে দিয়েছি, আর এই জুতোটা মা প্রথমে কিনে নিয়েছে, এখন আমাকে চিপকানোর চেষ্টা করছে। হ্যাঁ কিনে তো নিয়েছে, ওরা বলছে মা এত জায়গায় যেতে হয় তোমাকে এরকম জুতো পরে, স্বাভাবিক এরকম হাঁটতে সুবিধা, হাঁটতে সুবিধা, তো কিনে তো নিয়েছে। আমার এরকম বন্ধ বন্ধ জুতো পরতে ভালো লাগে না, আমি এখন চাইছি ওই সোনাইকে গোছাবো। ওকে গোছাও, করবে ওকে গোছাও, হ্যাঁ টিকলিও করতে পারে। কোনটা তোমার ওই স্লাইডারটা তুমি করতে পারো, কিন্তু আমার পায়ে হবে এইটা, এইটা এগুলো আমার একটাও ফিট হবে না, এগুলো সব হচ্ছে 4 নম্বর 5 নম্বর, আমার পা হচ্ছে 9 নম্বর, হবে একটাও ফিট হবে না আমার, এগুলো অপারেট করতে হবে, আচ্ছা। আর এইটা কেন কিনেছো মা, এটা তো প্রোডাক্ট অফ সাউথ কোরিয়া। না আমার ভালো লাগলো দেখতে, বোতলটা খুব ভালো লাগলো দেখতে, আমি ঠিক প্লাস্টিকের বোতলে জল খাওয়া একদম উচিত না, এটা ঠিক ওই রকম প্লাস্টিক নয় টিকলু, এটা বাইরের জিনিস, আর ভালো বাইরের প্লাস্টিক, হ্যাঁ বাইরের প্লাস্টিক প্লাস্টিক নয়, ভিক্টোরিয়া সিক্রেটস এর পিঙ্ক এর হানি মিস্ট। আর আরেকটা আমি এরকম ব্যাগ কিনেছি, হ্যাঁ এটা একটা পাউচ মতন কিনেছে, খুব সুন্দর জিনিসটা, ডিজাইনার ডিসাইড করতে পারেনি যে কোন রংটা করবে, ডিজাইনটা খুব ভালো লেগেছে, রং না রং গুলো খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে মায়ের দুটো চশমা, উপরের যে চশমাটা আছে সেটা আমরা ডেজার্ট থেকে কিনেছি, আর নিচেরটা কিনেছি আমরা অ্যালডো থেকে। আর ডেজার্ট থেকে যে চশমাটা কিনেছি ওটা 100% আমি শিওর কেউ ডেজার্ট সাফারি করতে এসে কোন বিদেশি মহিলা ওটাকে হারিয়ে ফেলেছে, ফেলে গেছে, তোমাকে বিক্রি করেছে, আমি 100% শিওর। আচ্ছা আর এখানে আছে একটা জনসনের ওয়াইপ, বেবি ওয়াইপ, এটা মাও কিনেছে, খুব কাজে লাগে আমার, হ্যাঁ আমার পাশেই থাকে মুখ টুক মোছার জন্য, এটা আমার পছন্দ, এটা একটা, হ্যাঁ এটা একটা খুব সুন্দর পার্স, এটা বেশ ভালো লাগবে মাকে নিয়ে। অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা ব্যাগ কিনবো, তো সারা বললো মা দুবাই যাচ্ছি এখন থেকেই কিনো, কারণ তাই চলো তখন থেকে গেছে, ব্যাগটা কিনছি, খুব সুন্দর ব্যাগটা, একটু খুলে দেখা ভেতরটা, খুব সুন্দর। এইখানে এখানে প্যাকেট আছে, এখানটায় আছে, আর এখানে এই কাঠফাট রাখার জায়গা আছে, এখানে, হ্যাঁ। আর এইরকম ব্যাগ আমাদের সুবিধা, তার কারণ হচ্ছে এটাকে না পরে পুতুলাকে কোলে নেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ সুন্দর। হ্যাঁ এই ব্যাগটা আমি ম্যাক্স থেকে কিনেছি, ম্যাক্স থেকে কিনেছি, এরকম ব্যাগ কিন্তু আমি এখানটা কোয়েটা দেখিনি কি না, সেজন্য আমি দেখলাম পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়ে, অনেক জায়গা রয়েছে না জিনিসপত্র নেওয়ার, মায়ের শপিং খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভীষণ শক্ত পোক্ত এই ব্যাগ, সহজে কিচ্ছু হওয়ার নয় না, এটা ভীষণ ব্যাগ আমার থেকে যাবে, হ্যাঁ এটা এমা
এটা একটা বিচের ব্যাগ, এটা বেশ কালারফুল, জামা কাপড়ের সাথে পরলে দারুণ লাগবে। এই দেখো আমার বুর্জালারাবের টিকিট, আমি এখন চললাম। যাওয়ার আগে তোমাদের দেখাতে চাই যে মামনি আমাকে কি কি দিয়েছে। প্রথমে হচ্ছে এই ব্যাকপ্যাকটা, এটা আমি কিনবো কিনবো করে ওদের মাথা খারাপ করে দিয়েছিলাম। মানে এরকম টাইপের ব্যাকপ্যাক আমি খুঁজছিলাম অনেকদিন ধরে, ফাইনালি পেয়েছি। ব্যাগটাতে অনেক পকেটস রয়েছে, ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ল্যাপটপ ক্যারি করতে পারি, খুব স্টাডি। জানতে মা তুমি এটাতে এত সুবিধা আছে? না তো জানতাম না। এটা রেইনকোটও আছে একটা, জানো ব্যাগে। আচ্ছা, আর দুখানা ট্রাউজার রয়েছে যেগুলো আমি বাইরে পরিব। এটা হচ্ছে তার নমুনা, সুন্দর। এইটাও সিমিলার, তাই দেখালাম না। এখানে দুটো স্লাইডার রয়েছে, এটা অ্যাডিডাস এর থেকে নিয়েছি। আর এটা এটা কোন মল থেকে নিছিলাম? এটা নিচে ইবনে বতুতা, ইবনে বতুতা সেন্টার পয়েন্ট থেকে। বডি হাইং ওয়ার্কআউট করার আপার আমি অনেকদিন ধরে খুঁজছিলাম এরকম, তো অ্যাডিডাস এর একটা ভালো ডিল পেয়েছি। ভালো কালো জামাটা, ইয়েস কালো, কালো জগতের আলো। এইটা আমি পছন্দ করে দিয়েছি, আর এটা স্নেহা পছন্দ করে দিয়েছে আমাকে, অ্যাডিডাস এর সেই প্রাইম লোগো। আর পার্থদা আমাকে এই সেটটা দিয়েছে, এটা একটা টি শার্ট আর তার সঙ্গে এটা হচ্ছে তার লোয়ারটা। আর এইরকমই সেম একটা আর একটা তুমি কিনেছো যেটা ওখানে পরে নিয়েছো? হ্যাঁ, আর একখানা টি শার্ট আমি পরে নিয়েছি, এটা ফুল স্লিভ যদিও ওটা হাফ স্লিভ। ওটা আমি ছবি দেখিয়ে দেবো, তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, এইটা ওর একটা কিনেছে। ইয়েস, দ্যাট কনক্লুডস মাই দুবাই হল। ফাইনালি এবার তোমাদের দেখাবো যে আমি আর আমার ছেলে দুবাই থেকে কি কি কিনেছি, আমাদের দুজনের দুবাই হল। তো প্রথমেই দেখাবো ওই লাগেজ ব্যাগটা, ওইটা আমরা কিনেছি সিম্বার জন্য। সিম্বার যাবতীয় জিনিস, দুধ, ব্যাগ, জামা কাপড়, কাঁথা, ডাইপার, এভরিথিং। আমরা এখন প্রচুর ট্রাভেল করি এবং আগামী দিনে প্রচুর ট্রাভেল আছে, যেরকম থার্সডে আমরা দুর্গাপুর যাচ্ছি। আমার যারা এক্সটেন্ডেড ফ্যামিলি, যাদের কি ইউটিউবের ভাষায় সাবস্ক্রাইবার বলে, তোমরা আমাদের এত গিফট দিয়েছো, সিম্বাকে এত গিফট দিয়েছো, এত সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছো। সেহেতু আমি আর বেশি জামা কাপড় ওর জন্য কিনিনি, তার কারণ হচ্ছে সিম্বা একদম গ্রোয়িং এজে আছে এবং আজকে যে জামাটা ওর হচ্ছে সেটা ওর কালকে হচ্ছে না। তবে তোমাদের আগেও দেখিয়েছিলাম যে এই জামাটা আর এই গ্যালেজ দেওয়া প্যান্টটা সিম্বাকে পার্থ দ্বারা দিয়েছে। আর এইখানে একটা, এখানে একটা টি শার্ট, এখানে একটা প্যান্ট, এইটা একটা টি শার্ট, এইগুলো দিয়েছে রিমেলারা। আরেকটা টি শার্টও যেদিনকে দুবাই ফ্রেমে গেছিলো সেটাও পরে গেছিলো। এছাড়া আমাকে একটা গিফট কার্ড দিয়েছিল জয়িতা, সেখান থেকে আমি সিম্বার জন্য কিনেছি এই স্যান্ডো গেঞ্জি, এই স্যান্ডো গেঞ্জি, এখানে আর একটা স্যান্ডো গেঞ্জি, আর এই একটা জিনিস। পুরো বোতলটাই সিলিকনের, অ্যান্ড এটা দিয়ে সিম্বাকে বাইরে ফিড করানো আমার পক্ষে প্রচণ্ড ইজি হবে। সেরেলাক মেরেলাক বাটি বুটি নিলে না ও এখন সেটাকে খাবলায় নষ্ট করে, তো এর ভেতরে আমি ওর যাই খাবে সেটা পেস্টটা ঢুকিয়ে পিচিক পিচিক করে দিলেই চামচে চলে আসবে, ও খেয়ে নেবে। তো ওরও গা হাত পা নোংরা হবে না, আমারও গা হাত পা নোংরা হবে না। তো এই জিনিসটাও আমি কিনেছি, জয়িতার যে কার্ডটা দিয়েছিল সেটা থেকেই এটা হয়ে গেছে। তো এই জন্য আলাদা করে সিম্বার জন্য আমি আর কিছু কিচ্ছু কিনিনি, শুধু ওই ব্যাগটাই আমরা কিনেছি। এইবার আসবো আমার বেলায়, প্রথম জিনিসটা তো হচ্ছে আমার এই আংটিটা, এই যে এই আংটিটা, যেটা তোমরা অলরেডি ইয়ট ব্লগে দেখে নিয়েছো। তো এই আংটিটা হচ্ছে 24 ক্যারেট গোল্ডের এবং এটার মধ্যে ওই 4.5 থেকে 5 গ্রামের মতন সোনা আছে। একটা প্রশ্ন আমি অনেক পাই, সেটা হচ্ছে যে যেই সানগ্লাসটা আমি পরি, তোমরা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো যে স্নেহাদি এই সানগ্লাসটা কোথা থেকে কিনেছো, সানগ্লাসটা কোথাকার। তো ওটা আমার ছিল আমার প্রাডার সানগ্লাস, এবং প্রাডার ওটা যেটা তোমার সিগনেচার সানগ্লাস, এটা আমাকে টিকলু বার্থডে গিফট করেছিল আই গেস 2017-18। তো ওটা আমার ওয়ান অফ মাই ফেভারিটস, অ্যান্ড আমি খুব একটা চেঞ্জ করি না সানগ্লাস, আমি ওটাই পরি, ওটা বেশ ভালো লাগে আমার। নেক্সট আমি যাবো এই ডিফিউজারটা, এটা খুব সুন্দর, এখানে জল ভরে যে কোনো পছন্দের পারফিউম দিয়ে বন্ধ করে এটাকে এরম করে টানলে ডিফিউজ করে, এবং সেটা তুমি চুলে লাগাতে পারো, তারপরে আলমারিতে রেখে দিতে পারো, সুন্দর গন্ধ হবে, গাড়িতে রেখে দিতে পারো, সুন্দর গন্ধ হবে, এবং এটাকে চার্জ করার জন্য একটা চার্জার। এইটা হচ্ছে আমার অ্যালডোর জুতো,
এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা কিনেছি। আমি জেনারেলি বেশিরভাগ স্নিকার্সই পরি বা আমি এরকম পাটাকা জুতোই পরি, বেলিস পরি, কিন্তু এটা পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে, আমি এটা পরবো। আর একটা জিনিস আমার খুব পছন্দ, সেটা হচ্ছে আমি ম্যাক্স থেকে কিনেছি এই জামাটা, এর মধ্যে লেখা আছে সিম্বা। আর তো তোমরা জানো এটা না কিন মানে না কেনার আমার কাছে কোনো ইয়ে ছিল না, কিন্তু একটাই আমি ভুল করেছি, আমি এটা 2XL কিনে ফেলেছি, ভেবেছি যে এটা তোমার একটু লুজ পরলে ভালো লাগবে, কিন্তু এটা খুবই লুজ হয়ে গেছে, তো এটাকে একটুখানি অন্যরকমভাবে পরতে হবে। খুব সুন্দর কাপড়টা, ভীষণ ভালো। এটাও আমি ম্যাক্স থেকে কিনেছি, এটা একটা খুব সুন্দর ব্যাগ, কালারটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই তিনটে পারফিউম, এটা হচ্ছে কোকো মিস্ট, এটা হচ্ছে ব্রাইট ভায়োলেট, এই দুটো হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটস এর পিঙ্কের, আর এটা হচ্ছে বাথ এন্ড বডি ল্যান্টিস থেকে কিনলাম সেটা। এটা নেক্সট হচ্ছে আমার একটা পাকিস্তানি স্যুট, যেটা হচ্ছে এইটা, আর এটার ডিজাইনটা হচ্ছে এইরকম। তো এই স্যুটগুলো যেগুলো দেখছি ওগুলো সমস্তই আমরা দুর্গাপুজোতে বানাবো। তো যতগুলো জিনিস আমার কেনা হয়েছে সবকটাই আমার মা আমাকে গিফট করেছে, শুধু এই আংটিটা ছেড়ে, এই আংটিটা টিকলো আমাকে গিফট করেছে। এইবার এইবার হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস, যেটা আমি কিনেছি দুবাই থেকে, দুবাই আউটলেট মল থেকে, অ্যান্ড আমি ওটা পাওয়ার পর থেকে আমি মানে কি বলবো, আমি মানে কন্টেন্ট হয়ে গেছি, মানে আমার এখন মনে হচ্ছে যে নেক্সট 6 মাস কিছু না কিনলেও আমি খুব খুশি থাকবো, নেক্সট 1 বছরও বলতে পারো। তো এটা হচ্ছে কোচ বলে একটা কোম্পানি আছে, তার ব্যাগ। এই কোম্পানির ব্যাগ আমার একটা কেনার অনেক বছরের স্বপ্ন ছিল, তো ফাইনালি এটা মানে পূরণ করলো আমার মা, তো আমি ভীষণ 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 খুশি। তো দেখতেই পাচ্ছ আমার ড্রিম ব্যাগ বলতে পারো, আমার ড্রিম ডেস্টিনেশন থেকে এসছে, ওয়াও সাচ এ ড্রিমি থিং। আর এর মধ্যে দুটো যেরকম থাকে আর কি ব্যাগের মধ্যে এরকম আছে। তো ইয়েস, আশা করি তোমাদের এই দুবাই হল ব্লগটা ভালো লেগেছে এবং আমরা যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের পছন্দ হয়েছে। তো আজকের এই ব্লগটা এতটাই রাখছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার আরেকটি ঝকঝকে তত্ত্বকে স্যানিটাইজ ব্লগে। ততক্ষণ লাভ ইউ অল, ল্যাভেন্ডার।